প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম একটা নতুন জায়গায়, আর আজকের জব্বর খবর পর্বেও রয়েছে বেশ কতগুলো ধামাকাদার খবর, আর যে ব্যাপারে ইনফরমেশনের জন্য হয়তো আপনি অপেক্ষা করেছেন এখনো পর্যন্ত। তাই চলুন আজকের এই নতুন জব্বর খবর পর্বটা শুরু করে ফেলা যাক। আজকের ভিডিওটা প্রমোশন করেছে একটা প্লে স্টোরে রেজিস্টার্ড অ্যাপ, তিন পাত্তি গেম। হ্যাঁ, অনেকেই মানছি এটা পছন্দ করেন না, কিন্তু আবার অনেকে আছেন যারা গেম খেলে রিয়েল ক্যাশ আর্ন করতে চান, তাদের জন্য এটা ওয়ান অফ দি বেস্ট অ্যাপস হতেই পারে। আর এই অ্যাপসের সব থেকে অ্যাডভান্স ফিচার যেটা, সেটা হচ্ছে এখানে কিন্তু ভয়েস চ্যাটের অপশন রয়েছে। মানে আপনি গেম খেলতে খেলতে ভয়েসের মাধ্যমে কথা বলতে পারবেন আপনার অপোনেন্ট বা আপনার ফ্রেন্ডসের সাথে। 7 দিনের জন্য এখানে 59 টাকায় রিচার্জ করতে পারেন, কিংবা 1 দিনের জন্য আপনি 11.80 টাকা দিয়ে রিচার্জ করে নিতে পারেন। আর এখানে মিনিমাম রিজাম্পশন অ্যামাউন্ট 500, যেখানে আপনি 5000 চিপস পেয়ে যাবেন, আর ম্যাক্সিমাম রিজাম্পশন অ্যামাউন্ট হচ্ছে 9900 রুপিস, যেখান থেকে আপনি 99000 চিপস কিনতে পারেন। আর মিনিমাম চিপ পারচেস করতে গেলে 135 টাকা, আর যেখান থেকে 4000 চিপস পেয়ে যাবেন। আর রেজিস্ট্রেশন করার সাথে সাথে কিন্তু এখানে 200 চিপস পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনার নিজের নাম, ফোন নাম্বার আর ইমেল আইডি প্রয়োজন হবে। এছাড়াও রেফারেল বোনাস থেকে আপনি 10টা চিপস পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি গেম খেলতে পারবেন। আর যে অ্যামাউন্টটা আপনি গেম খেলে জিতবেন, সেই অ্যামাউন্টটা আপনি রিডিম করে নিতে পারেন। ব্যাংক ডিটেলস যদি আপনার ঠিকঠাক থাকে, আর আপনার ইমেল আইডি আর মোবাইল নাম্বারের ওটিপিটাও যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি এই রিডিম অ্যামাউন্টটা আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন। আর এটা রিয়েল মানির গেম, সুতরাং এটা বেশ ইন্টারেস্টিং। অবশ্যই ডিসক্রিপশনের এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন, কিংবা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিয়ে খেলা শুরু করে দিন। তাহলে চলুন আজকের ভিডিওর মূল প্রসঙ্গে ফিরে আসা যাক। আজকে তো একের পর এক খবর নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু পুরো 2-3 পাতা জুড়ে লেখা রয়েছে। তা প্রথমেই শুরু করি যে রিয়েলমির একটা স্মার্ট ওয়াচ, যেটা অলরেডি পেটেন্ট ফাইল হয়ে গেছে, যেটা হয়তো খুব তাড়াতাড়ি লঞ্চও করা যেতে পারে। রিয়েলমি যে ফার্স্ট ওয়াচটা এসেছিলো, তার মধ্যে অনেকটা ডিজাইন, তা কিন্তু তার থেকে অনেকটা ইম্প্রুভমেন্ট নিয়ে এসছে। আজকের পরবর্তী খবরে চলে আসি, এলজির একটা নতুন ধরনের ফোন আসতে চলেছে, যেটাই একটু বেশ টি শেপের ফোনটা হবে আর কি, যেটার নাম এলজি উইং, যার একটা ছবিও সামনে চলে এসছে, এমনকি একটা ছোটোখাটো ভিডিও সামনে চলে এসেছে, যেটা যথেষ্ট ভালো লাগছে। কারণ একটা নতুন নতুন ধরনের ফোনের ইনফরমেশন দেওয়ার কথা বলতে বা নতুন নতুন ফোন দেখাতেও আমারও ভালো লাগে, যেমনটা কোম্পানিরও ভালো লাগে নতুন নতুন ধরনের ফোন মার্কেটে লঞ্চ করতে। আজকের পরবর্তী খবর আইফোনকে নিয়ে, আইফোন 12, মানে একটা গিভওয়ের খবর কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম। আর আজকে বলে রাখি যে আইফোন প্রো ম্যাক্সটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে পারে, যেখানে জন প্রসার একটা ছোট লিক্স এনে দিয়েছে, যেটা থেকে বোঝা দেখা যাচ্ছে যে একটা বড় রকমের নচ কিন্তু এই আইফোন 12 প্রো ম্যাক্সে থাকবে, এবং এটা লিডার সেন্সর ওয়েবসাইটেও লিস্টেড হয়ে গেছে, এবং এখানে 120Hz রিফ্রেশ রেট থাকবে। আজকের পরবর্তী খবর হুয়াওয়েকে নিয়ে, হুয়াওয়েকে ছাড়া যেন ঠিকঠাক খবরটা জমে না, আপনারা অনেকে এই কথাটা বলেন। তাই হুয়াওয়ের আজকের খবর রয়েছে Enjoy 20 আর Enjoy 20 Plus, যে ফোন দুটো সেই ফোন দুটো খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং এর ডিজাইনের একটা লিক্সও সামনে চলে আসলো, দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো লাগছে। আর হুয়াওয়ে সবসময় কিন্তু ডিজাইনের দিকে একটা সুন্দর নজর দিয়ে রাখে। এই দুটোর মধ্যে একটাতে ওয়াটার ড্রপ নচ থাকবে, আর একটাতে পপ আউট ক্যামেরা থাকবে, যার ফলে একটা ফুল ভিউ ডিসপ্লে কোয়ালিটি আপনি পেয়ে যাবেন। এনজয় 20 প্লাসের যে ডিজাইনটা, সেটা কিন্তু হুয়াওয়ে Mate 30 Pro-এর মতো অনেকটা গোল শেপের মধ্যে ক্যামেরা ডিজাইন এনেছে। আর এই দুটোই কিন্তু 5G ভার্সনে হবে, আর বাজেট সেগমেন্টে, মানে মিড বাজেট সেগমেন্ট, 20-25,000 রুপিজের মধ্যে হবে। শুধু দুঃখের বিষয় এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে না, দেখা যাক ভবিষ্যতে এই এনজয় 20 সিরিজ লঞ্চ করে কি না। তবে কিন্তু এখানে জানা গেল যে এটাই মিডিয়াটেকের Dimensity 720 প্রসেসর থাকবে, কারণ ওই যে কিরিনের সঙ্গে এর বনিবনটা ধীরে ধীরে কমতে শুরু করে দিয়েছে। আজকে নেক্সট খবরটা আরও ধামাকাদার, MI কোম্পানির পক্ষ থেকে নতুন 3 খানা ফোন অলরেডি লিস্টেড হয়ে গেছে, খুব তাড়াতাড়ি লঞ্চ করা শুরু করে দেবে। MI 10T, MI 10T Lite এবং MI 10T Pro। আর এখানে যে ক্যামেরার সেগমেন্টটা, সেটা ওই Vivo X50 মতো বোধ হয় গিম্বেল ক্যামেরা দেবে বলে মনে হচ্ছে। তবে MI 10T Pro যেটা, সেখানে 144Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে, 5000mAh ব্যাটারি হবে, এবং ব্যাকে 108MP সেন্সর থাকবে। আজকে Redmi 9 ফোনটা লঞ্চ করে গেল, কেন জানি না এটা কোম্পানি থেকে লঞ্চ করলো, আপনাদের বললেই বুঝতে পারবেন। যেখানে 6.53 ইঞ্চির HD+ স্ক্রিন রয়েছে, এবং এখানে মিডিয়াটেকের G35 প্রসেসর রয়েছে, 4GB 64GB ইন্টারনাল ভেরিয়েন্ট নিয়ে লঞ্চ করলো। পেছনে 13MP প্লাস 2MP রেয়ার ক্যামেরা, মানে ডুয়েল ক্যামেরা, আর সামনে 5MP সেলফি ক্যামেরা, আর এখানে থাকছে 5000mAh ব্যাটারি, 10W চার্জার, নর্মাল চার্জার আর কি। 4GB 64GB দাম 8999 রুপিস, আর 4GB 128GB দাম 9999 রুপিস। যেখানে মিডিয়াটেকের জি থার্টি ফাইভ প্রো
প্রসেসর তার দাম আপনি 10,000 রুপিস দিয়ে কিনবেন, আপনারই কমেন্ট বক্সে জানান যে এই Redmi 9 এর ব্যাপারে কতটা ইন্টারেস্টেড, নাকি আপনারা ডেডিকেটেড ভিডিও আলাদা করে দেখতে চান, নাকি এটার হ্যান্ডস অন রিভিউ দেখতে চান, নাকি মনে হয় যে এটা লঞ্চ করা সত্যি সেরকম যুক্তি আছে বলে মনে হয় না। তবে একটা কথা কি, যদি 10,000 টাকা দিয়ে ফোন কিনতেই হয় তাহলে Redmi 9 এর বদলে Redmi 9 প্রাইমটাই নিয়ে নেওয়া ভালো, কারণ ওখানে মিডিয়াটেকের হিলিও G80 প্রসেসর পাবেন, এর থেকেও ক্যামেরা কোয়ালিটি বেশি হবে, সেলফি ক্যামেরা ব্যাক ক্যামেরা সবই ভালো হবে, এর থেকে ডিজাইনও ভালো, এর থেকে ডিসপ্লেও ভালো, সবকিছুই ভালো, একই দামের মধ্যে পেয়ে যাচ্ছেন। আপনারাই জানান আপনারা কি বলেন। এরপরে চলে আসি স্যামসাং এর খবর নিয়ে। স্যামসাং এর M51 যেটা সেপ্টেম্বরের সেকেন্ড উইকে লঞ্চ করবে, আগের বেশ কতগুলো ভিডিও থেকে বলে যাচ্ছি। আর আজকে স্যামসাং এর M51 গুগল প্লে কনসোলে লিস্টেড হয়ে গেছে, এবং যেখান থেকে আরেকবার কনফার্মেশন পাওয়া গেল তার স্পেসিফিকেশন সম্পর্কে, যে এখানে সেন্ট্রালি 5 স্ক্রিন হবে, যেখানে 8GB RAM ভ্যারিয়েন্ট থাকবে, এবং এখানে ফুল HD সুপার অ্যামোলেড ডিসপ্লে হবে, যেখানে 60Hz রিফ্রেশ হবে। তবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে, বোধহয় ইন ডিসপ্লে না থাকার সম্ভাবনাটাই বেশি, এবং এখানে স্ন্যাপড্রাগনের 730G প্রসেসর থাকবে। যদিও গুগল প্লে কনসোলে স্ন্যাপড্রাগনের 730-এর মতো লেখা উঠছে, কিন্তু গুগল প্লে কনসোলে জেনারেলি কী থাকে, ওই সিরিজটার নাম দেওয়া থাকে, তাই স্ন্যাপড্রাগনের 730G ওই স্ন্যাপড্রাগনের 730 সিরিজেরই প্রসেসর, তাই ওটা লেখা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ফোনটা আসবে স্ন্যাপড্রাগনের 730G নিয়ে। আর ফোনটাতে 64 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা হবে, সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। দেখা যাক ফোনটা কত দামে লঞ্চ করে আলটিমেটলি। স্যামসাং এর পক্ষ থেকে আর একটা বাজেট সেগমেন্টে ফোন আসার সম্ভাবনা রয়েছে, স্যামসাং এর A12, যেটা 32GB এবং 64GB ইন্টারনাল ভেরিয়েন্ট নিয়ে আসবে, যেটা কিন্তু একদম বাজেট সেগমেন্টে হবে, হয়তো 8-9,000 রুপিজের মধ্যে। এবং এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা হবে, যেখানে 13 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলস, এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকবে, 4000mAh ব্যাটারি আর নর্মাল একটা 10W চার্জার সেখানে থাকবে। আজকের পরবর্তী খবর ইনফিনিক্সের পক্ষ থেকে, কিন্তু ইনফিনিক্স সত্যি এবার ধামাকা নিয়ে আসছে। ইনফিনিক্স Note 7, যেটা কিন্তু যথেষ্ট ভালো একটা কনফিগার ফোন, সেটা খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যে লঞ্চ করবে। আর এই ইনফিনিক্স নোট 7-এ থাকছে মিডিয়াটেকের G70 প্রসেসর, আর এখানে 5000mAh ব্যাটারি, সাথে ফুল HD প্লাস। তাদের যে ড্রব্যাকগুলো ছিল সেইগুলোকে ওভারকাম করে একটা ভালো প্রসেসরওয়ালা ফোন এই ইনফিনিক্সের নোট 7 নিয়ে চলে আসছে। আর ইনফিনিক্সের সব থেকে বড় ধামাকা যেটা, ইনফিনিক্সের 08, যেটা কিন্তু অলরেডি ইন্দোনেশিয়ান মার্কেটে লঞ্চ করে গেল, যেটা আমাদের ইন্ডিয়ান মার্কেট বাংলাদেশ মার্কেটেও অফিসিয়ালি আনঅফিসিয়ালি খুব তাড়াতাড়ি চলে আসবে, মেবি সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা দেখতে পারি সেই ইনফিনিক্স 08, যেটা যেখানে থাকছে মিডিয়াটেকের G90 প্রসেসর, 64 মেগাপিক্সেল ক্যামেরা, 6.85 ইঞ্চির ফুল HD প্লাস ডুয়েল পানসোল ডিসপ্লে, যেখানে 90Hz রিফ্রেশ রেট এবং 180Hz টাচ স্যাম্পেল রেট থাকছে, এবং 48 মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক্যামেরা, যেটা কিন্তু সত্যি একটা ভালো জিনিস আর কি, 33W ফাস্ট চার্জার এবং 8GB 128GB ইন্টারনাল ভেরিয়েন্ট নিয়ে ইন্ডিয়ান মানির হিসাবে 15,000 রুপিজেই লঞ্চ করেছে, বাংলাদেশে গেলে এটা 20,000-এর মধ্যে পেয়ে যাবেন। বলা যায় এটা Realme 6i এবং আপকামিং Realme 7-এর সঙ্গে হাড্ডাহাড্ডি টক্কর অনায়াসে এনে দিতে পারে, এবং এর ডিজাইনটাও যথেষ্ট ভালোই করেছে এবার ইনফিনিক্স। চলে আসি এবার আসল খবরগুলো, হয়তো যেগুলোর জন্য আপনি অপেক্ষা করে আছেন, সেগুলো আর কেউ নয়, Realme X7 দিয়ে শুরু করা যাক। Realme X7 যেটা 1 সেপ্টেম্বর লঞ্চ করছে চায়না মার্কেটে, তার ব্যাপারে ফুল স্পেসিফিকেশন আমি আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি, দ্বিতীয়বার আর এই ভিডিওতে বলছি না, কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে Realme X7 Pro স্পেশাল এডিশন এখানে থাকছে, যেটা স্ন্যাপড্রাগনের 860 প্রসেসর নিয়ে আসতে পারে। স্ন্যাপড্রাগন 860, সেটা কিন্তু একটা নিউলি লঞ্চড একটা প্রসেসর, যার পারফরমেন্স মারাত্মক। এবং আরেকটা ব্যাপার জানা গেল যে এই Realme X7 সিরিজের যে ওয়েটটা, সেটা কিন্তু 175 গ্রাম হবে, এবং এগুলো যথেষ্ট স্লিক ডিজাইন হবে, মানে অনেকটা পাতলা ডিজাইনের হবে। সুতরাং Realme X7 মার্কেটে সত্যি একটা ধামাকা আনছে। আর আজকের সব থেকে টপ খবর Realme 7 সিরিজকে নিয়ে। অলরেডি Realme 7-কে নিয়ে অনেক ইনফরমেশন আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি, আজকের ভিডিওতে জানাবো Realme 7 Pro-র ফুল ইনফরমেশন। এটা লঞ্চ করছে 3rd সেপ্টেম্বর, অলরেডি কিন্তু ফ্লিপকার্টে লিস্টেড হয়ে গেছে, এবং এখানে 65W ফাস্ট চার্জিং থাকছে, এখানে স্ন্যাপড্রাগনের 720G প্রসেসর থাকবে, কিংবা স্ন্যাপড্রাগনের 730G প্রসেসর থাকবে। আমার যেটা মনে হচ্ছে স্ন্যাপড্রাগনের 720G-টাই কনফার্মলি থাকতে পারে। এখানে 6.4 ইঞ্চির ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে হচ্ছে, এবং আজকে মাধব সেটা একটা টুইট করে জানিয়ে দিয়েছে সেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে, এবং এখানে 64 মেগাপিক্সেলের সনি IMX6822 ক্যামেরা থাকছে রেয়ার, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সুতরাং ক্যামেরা সেগমেন্টে এবার যথেষ্ট ভালো ইম্প্রুভমেন্ট পাবে।
পাচ্ছি এবং 32 মেগাপিক্সেলের 5 হোল সেলফি ক্যামেরা থাকছে আর এখানে ডুয়াল স্টুডিও স্পিকারও থাকবে এখানে 8GB 128GB ইন্টারনাল ভেরিয়েন্ট নিয়ে লঞ্চ করতে পারে ফোনটা আর এই ফোনটার দাম 20000 রুপিজের আশেপাশে হবে কারণ Realme 6 Pro যেটা ছিল তার থেকে সামান্য একটু দাম বেশি হয়ে লঞ্চ করবে এটা মার্কেটে Next, বলে ফেলি Realme পক্ষ থেকে যে বাজেটে গেমিং ফোন সেটা হচ্ছে Realme Narzo 20 আসতে চলেছে খুব তাড়াতাড়ি সেপ্টেম্বর মাসেই যেখানে শোনা গেল যে মিডিয়াটেকের Helio G95 প্রসেসর থাকবে আর আজকের শেষ খবরটা সত্যি ধামাকা দিয়ে শেষ করা উচিত সেটা হচ্ছে Poco X3 NFC খুব তাড়াতাড়ি আসতে চলেছে মার্কেটে হয়তো চায়না মার্কেটে প্রথম লঞ্চ করবে তারপরে ধীরে ধীরে ইন্ডিয়া বাংলাদেশে অবশ্যই আসবে কারণ যেহেতু Poco X2 লঞ্চ করেছিল সুতরাং Poco X3 অবশ্যই আসবে তবে Poco X3 সম্পর্কে যেটা জানা গেল সেটা হচ্ছে 8 সেপ্টেম্বর এটা লঞ্চ করতে পারে এবং এখানে নিউ ক্যামেরা ডিজাইন দেখা যেতে পারে X3 সিরিজের দু তিনটে ফোন হবে যেগুলোর ব্যাক ডিজাইনটা সামনে উঠে চলেছে আপনাদের দেখিয়ে দিই আপনাদের কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখানে স্ন্যাপড্রাগনের 732 প্রসেসর থাকতে পারে এবং 120 হার্জ ডিসপ্লে হবে তবে এটা কিন্তু আইপিএস ডিসপ্লে হওয়ার সম্ভাবনাই বেশি এখানে ব্যাকে 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 5160 এমএএইচ ব্যাটারি 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে এবং সামনেও 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে এই চ্যানেলে সাথে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো এরকম নতুন ইনফরমেশন নিয়ে